হে বন্ধুরা, আমাদের পৃথিবী, যেটি হলো আমাদের ঘর, যেখানে আমি আপনি আমরা সবাই বসবাস করি, এই পৃথিবী গ্রহতেই আমরা মানুষেরা জন্মেছি এবং এখানেই আমাদের ইতিহাস শুরু হয়েছে। পৃথিবীতে থাকা অবস্থায় আমরা মানুষেরা টেলিস্কোপের সাহায্যে মহাকাশের হাজারো লাইট ইয়ার্স দূরের রহস্যকে জানতে পেরেছি এবং আমরা মহাকাশে গিয়ে আমাদের পৃথিবীর আকারের সঠিক গণনাও করেছি। যেই পৃথিবীকে আমরা এত বড় মনে করি, সেই পৃথিবীর এই বিশাল ব্রহ্মাণ্ডের সামনে কি অস্তিত্ব আছে? ব্রহ্মাণ্ডে মজুদ অন্য বড় অবজেক্টের সাথে যদি আমরা আমাদের পৃথিবীর তুলনা করি, তাহলে এর আকার মরুভূমিতে একটি পিঁপড়ের আকারের থেকেও ছোট মনে হয়। আমরা আমাদের পৃথিবীকে ভয়েজার স্পেসক্র্যাফ্টের সাহায্যে প্রায় 6 বিলিয়ন কিলোমিটার দূর থেকে দেখেছি। ওখান থেকে এর আকার একটি ছোট্ট বিন্দুর মতো মনে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আপনি এই বিশাল ব্রহ্মাণ্ডে আপনার অস্তিত্ব জানতে পারবেন। এই ভিডিওটি আপনার গর্ব, আপনার ঘ্যানকে ভেঙে দিতে পারে, যেখানে আমরা জানব আমাদের এই ইউনিভার্সের সবচেয়ে বড় সিঙ্গেল অবজেক্ট থেকে শুরু করে সবচেয়ে বড় স্ট্রাকচার পর্যন্ত, যার সামনে আমাদের পৃথিবী বা আমাদের সূর্য আকারে অনেক 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 ছোট্ট লাগে। তাই এই ইন্টারেস্টিং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রাখলাম। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এপিসোড। প্রথমেই শুরু করা যাক আমাদের পৃথিবী থেকে, যার ডায়ামিটার বা ব্যাস হলো 12,742 কিলোমিটার, যেটি কেবলমাত্র আমাদের সৌরমণ্ডলের বুধ, শুক্র এবং মঙ্গল গ্রহর থেকেই আকারে বড়। কিন্তু যদি পৃথিবীর তুলনা আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ জুপিটারের সাথে করা যায়, তাহলে জুপিটারের সামনে একে বাচ্চা লাগে। জুপিটার পৃথিবীর তুলনায় আকারে এতই বড় যে এর মধ্যে 1300 পৃথিবীকে ফিট করা সম্ভব। জুপিটার একটি গ্যাসীয় প্ল্যানেট যার কোনো নির্দিষ্ট ভূমি নেই। জুপিটার আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ হলেও যখনই আমরা এর তুলনা আমাদের সূর্যের সাথে করতে যাই, তখনই দুটির মধ্যে কোনো তুলনাই হয় না। সূর্য আমাদের সৌরমণ্ডলের প্রধান অবজেক্ট, যার মধ্যে সৌরমণ্ডলের টোটাল ভরের 99.8% ভর অবস্থিত আছে। সূর্যের আকার 13 লাখ পৃথিবীর আকারের সমান এবং 1000 বৃহস্পতি গ্রহের আকারের সমান। কিন্তু যদি সূর্যের তুলনা ব্রহ্মাণ্ডে মজুদ অপর বড় তারাদের সাথে করা যায়, তাহলে তাদের সামনে আমাদের সূর্যকেও তুচ্ছ মনে হয়। চলুন এর তুলনা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় তারা ইউআই স্কুটির সাথে করা যাক, যেটি আমাদের পৃথিবীর থেকে প্রায় 5200 লাইট ইয়ার্স দূরে মজুদ আছে। ইউআই স্কুটির ব্যাস হলো প্রায় 2.37 বিলিয়ন কিলোমিটার। সেখানে আমাদের সূর্যের ব্যাস বা ডায়ামিটার হলো 1,392,700 কিলোমিটার। আপনারা ধারণা করতে পারেন এটি সূর্যের তুলনায় কত বড়। এটি আকারে এতই বড় যে লাইটকেও এর এক পার থেকে অপর পারে যেতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। ইউআই স্কুটিকে যদি আমাদের সৌরমণ্ডলের সূর্যের জায়গায় রাখা হয়, তাহলে এটি ইউরেনাস গ্রহ পর্যন্ত জায়গা জুড়ে নেবে। এটি আকারে এতই বড় যে এর মধ্যে আমাদের সূর্যের মতো এভারেজ সাইজের 4 বিলিয়ন বা 400 কোটি তারা আরামসে ফিট হয়ে যাবে। কিন্তু ফ্রেন্ডস, এর তুলনা যদি আমরা ভুল করেও আমাদের পৃথিবীর সাথে করতে যাই, তাহলে এটি আমাদের চিন্তা শক্তিকে কাঁপিয়ে দেবে। কারণ এর সামনে আমাদের পৃথিবীর আকার অনেক অনেক ছোট, কারণ এর মধ্যে প্রায় 6,52,000 বিলিয়ন পৃথিবীকে ফিট করা সম্ভব। ইউআই স্কুটি এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় তারা, যেটি একটি সিঙ্গেল অবজেক্ট, যেটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই মজুদ আছে। কিন্তু সেখানে কি আর কোনো এমন সিঙ্গেল বা একক অবজেক্ট আছে যেটি এই তারাটিকে আকারে হারাতে পারে? তো এর উত্তর হলো হ্যাঁ, TON-618 ব্ল্যাক হোল। পৃথিবীর থেকে প্রায় 10.7 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে TON-618 নামক একটি সিঙ্গেল অবজেক্ট আছে, যেটিকে বিজ্ঞানীরা কোয়েজারও বলে। এটি আসলে একটি আল্ট্রাম্যাসিভ ব্ল্যাক হোল। কোয়েজার্স আসলে ইউনিভার্সের সবচেয়ে উজ্জ্বল অবজেক্ট হয়। একটি কোয়েজার তার আশেপাশে থাকা স্টারকে টেনে নিজের মধ্যে মিলিয়ে নেয়, যার কারণে এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে উজ্জ্বল বস্তু। বন্ধুরা, কোয়েজার সম্বন্ধে আরও ডিটেলসে জানার জন্য আপনারা উপরে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন। TON-618 কোয়েজারটির উজ্জ্বলতা প্রায় 140 ট্রিলিয়ন সৌর উজ্জ্বলতার সমান। এটি এতটাই উজ্জ্বল যে পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো 1000টি গ্যালাক্সিকে মেলালেও তার উজ্জ্বলতা এর সামনে কম মনে হবে। এই বিশাল ব্ল্যাক হোলটির ডায়ামিটার 198 বিলিয়ন কিলোমিটার,
যার অর্থ হলো এটি সূর্য এবং পৃথিবীর মধ্যে যে দূরত্ব আছে তার থেকে 1300 গুণ বড়। এটি আকারে এতই বড় যে লাইটকেও এর এক পার থেকে অপর পারে যেতে 180 ঘন্টা বা 7.5 দিনের সময় লাগে। এই কোয়েজারটি আকারে এতই বড় যে এর মধ্যে ইউএস কোটির মতো 4.5 লাখ স্টার এবং আমাদের সৌরমণ্ডলের মতো 46টি সৌরমণ্ডল ফিট হয়ে যেতে পারে। বন্ধুরা, এতক্ষণ আমরা সিঙ্গেল অবজেক্ট সম্বন্ধে জানলাম, কিন্তু যদি আমরা ইউনিভার্সের আরও গভীরে দেখি তাহলে সেখানে আমরা আরও বড় বড় জিনিসকে দেখতে পাই, যেগুলি আকারে এতই বড় যে আমরা তার কল্পনাও সহজে করতে পারবো না। কিন্তু সেগুলি আর কোনো সিঙ্গেল অবজেক্ট নয়, সেগুলি হলো এক একটি স্ট্রাকচার যেগুলি অনেকগুলি সিঙ্গেল অবজেক্টের সংগঠনে গঠিত। তো চলুন জানা যাক এইসব স্ট্রাকচার সম্বন্ধে। ক্যারিনা নেবুলা, যেটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই মজুদ আছে, এটি আমাদের গ্যালাক্সির মধ্যে সবচেয়ে বড় নেবুলা। এই নেবুলাটি পৃথিবীর থেকে 6500 থেকে 10000 লাইট ইয়ার্স দূরে অবস্থিত আছে। এই নেবুলাটি একটি স্ট্রাকচার, যার অর্থ হল এর মধ্যে হাজারো তারার ধুলো বা ডাস্ট মজুদ আছে, যেটি এই তারাগুলির সুপারনোভা বিস্ফোরণের পর অবশিষ্ট থাকে। এই ধুলো বা ডাস্টের মেঘগুলি এত বড় হয় যে 100 লাইট ইয়ার্স দূর পর্যন্ত এর বিস্তার হয়। ক্যারিনা নেবুলা প্রায় 460 লাইট ইয়ার্স বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এই নেবুলাটি আকারে কত বড় তার আন্দাজা আপনারা এখান থেকেই পেতে পারেন, যে এই নেবুলাটি ইউনিভার্সের সবচেয়ে বড় সিঙ্গেল অবজেক্ট টন 618 এর থেকেও 22000 গুণ বড়। কিন্তু এই নেবুলাটির আকারও আপনার কিছু মনে হবে না এই লিস্টে আসা ব্রহ্মাণ্ডের অপর স্ট্রাকচারগুলিকে দেখলে। এই নেবুলাটির পর আসে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটি প্রায় 1 লাখ লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তৃত, যার অর্থ হল আলোকেও এর এক পার থেকে অপর পারে যেতে 1 লাখ বছরের থেকেও অধিক সময় লেগে যাবে, যার মধ্যে প্রায় 500 বিলিয়নের থেকেও বেশি স্টার্স এবং শয়ে শয়ে নেবুলা মজুদ আছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি ক্যারিনা নেবুলার থেকে আকারে প্রায় 230 গুণ বড়। কিন্তু এত বড় আকারের মিল্কি ওয়ে গ্যালাক্সিও ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় স্ট্রাকচার নয়। IC 1101, যেটি এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় গ্যালাক্সি, এটি আমাদের পৃথিবীর থেকে প্রায় 100 কোটি লাইট ইয়ার্স দূরে মজুদ আছে। এই গ্যালাক্সিটি প্রায় 40 লাখ লাইট ইয়ার্স বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, যার কারণে এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় 40 গুণ বড়। এবং এই গ্যালাক্সিটির মধ্যে 100 ট্রিলিয়নের থেকেও বেশি তারা আছে, যেটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় প্রায় 300 গুণ বেশি। এরপর আসে ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টার। আমাদের গ্যালাক্সির বাইরে দেখলে আমরা দেখতে পাই মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো অসংখ্য গ্যালাক্সি, যেগুলি একে অপরের সাথে মিলে একটি লোকাল গ্রুপ তৈরি করে, এবং এরকমই অসংখ্য লোকাল গ্রুপ মিলে তৈরি করে ভির্গো সুপার ক্লাস্টার, যেটি ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের একটি ছোট্ট অংশ। এই সুপার ক্লাস্টারটি প্রায় 5 কোটি 20 লাখ লাইট ইয়ার্স বা 52 মিলিয়ন লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে প্রায় 1 লাখ গ্যালাক্সি মজুদ আছে। এই সুপার ক্লাস্টারটি এতটাই বিশাল যে এখানে আমরা আমাদের গ্যালাক্সিকে খুঁজেই পাব না। এরপর আসে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় সুপার ক্লাস্টার, ক্যাইলাম সুপার ক্লাস্টার, যেটি প্রায় 51 কোটি লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তৃত। কিন্তু এটিও ইউনিভার্সের সবচেয়ে বড় স্ট্রাকচার নয়। ইউনিভার্সে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যে সবচেয়ে বড় স্ট্রাকচারটি আছে সেটি প্রায় 10 বিলিয়ন লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তৃত, এবং এই মহাবিশাল স্ট্রাকচারটির নাম হল হারকিউলেস কোরোনা বোরিয়ালিস গ্রেট ওয়াল, যেটি একটি গ্রিক গডের নাম অনুসারে নামাঙ্কৃত। এই স্ট্রাকচারটির ভলিউমের মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো প্রায় 400 ট্রিলিয়ন গ্যালাক্সি ফিট হতে পারে। আপাতত এই সুপার স্ট্রাকচারটি ইউনিভার্সে খুঁজে পাওয়া এখনও পর্যন্ত সবচেয়ে বড় স্ট্রাকচার, কিন্তু ভবিষ্যতে এটি কতদিন সবচেয়ে বড় স্ট্রাকচারের শিরোপা ধরে রাখতে পারবে সেটি কেউ বলতে পারবে না, কারণ বিজ্ঞানীরা প্রতিদিনই ব্রহ্মাণ্ডে নতুন নতুন কিছু না কিছু অবাক করে দেওয়া জিনিস আবিষ্কার করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা জানলাম ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় অবজেক্ট এবং স্ট্রাকচারগুলি সম্বন্ধে, যার সামনে আমাদের পৃথিবী মরুভূমিতে একটি বালির কণার থেকেও ছোট্ট লাগে। আজ আমরা মানুষেরা নিজেদেরকে নিয়ে কত গর্ব করি, নিজেদের কত বড় মনে করি, কিন্তু বন্ধুরা কিসের জন্য, কি অবকাশ আছে আমাদের এই মহাবিশাল ব্রহ্মাণ্ডের সামনে, একটু ভেবে দেখবেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক
কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।